মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার ইসাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামের ভাড়া বাসার বাসিন্দা আঠারো বছরের তরুণী মেহরুন মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের জন্য চিকিৎসা করাতে পারছে না এমন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলার সাবেক সভাপতি এএনএম হুমায়ুন কবির সাগর ও তার সদস্যরা চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন মঙ্গলবার রাত আটটায় আঠারো বছরের তরুণী মেহরুনের ভাড়া বাড়িতে গিয়ে মেহরুনের মা আকলিমার হাতে নগদ অর্থ তুলে দেন জেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের সাবেক সাধারণ সম্পাদক সুখন চৌধুরী আমি টাকাটি পাই খুশি হলাম সাগর ভাই সুখন চৌধুরী ভাই আমার মেয়েকে দিল আমি জীবন বসা তাগরলেগা দোয়া করে যাব তারা যেন ভালো থাকে সবার পাশে থাকে এ সময় তিনি বিত্তবান ও সামাজিক সংগঠনের সকলকে এই মেয়েটির চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান জানেন যে গত শনিবার এই রোগীর কথা শোনার পরে সাগর মামা নিজে এসে তাকে দিয়ে গেছেন এবং তার পরীক্ষার কথা বলছে ওনার পরীক্ষা করছে রক্ত টিউমার হয়েছে সেটা দ্রুত অপারেশন করা লাগবে তো সবসময় আমাদের যে মানবিক কাজ সেটাই সেই মানবিক কাজেরই অংশ তো সাগর ঢাকা আছে উনি দ্রুত চিকিৎসা অপারেশন করা প্রয়োজন তিনি আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের সবাইকে পাঠিয়েছেন তো আমরা চাই যে আমাদের এই সমাজে যারা অবহেলিত বা যারা সমস্যায় জর্জরিত আমরা টাকা দিয়ে পারি বা শারীরিকভাবে শ্রম দিয়ে পারি যেভাবে তাদের পাশে থাকার জন্য যে আমাদের এই মানবিক টিম সাগর নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার জন্য এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঈন আলমামুন রাজু আহমেদ ফাইম হালাদের সহ আরও অনেকে